প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদেরকে আমি সঞ্চয় ব্যবস্থার একটা দিক সম্বন্ধে বলবো। সেটা হলো পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে সঞ্চয় করা যায় সঞ্চয় নানাভাবে করা যায় তোমরা জানো ব্যাংকের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে জীবন বিমার মাধ্যমে এছাড়া অনেকে শেয়ার কিনেও মূলধন বৃদ্ধি করে থাকেন আজ তোমাদের বলব পোস্ট অফিসে কি কি উপায়ে সঞ্চয়ের সুবিধা আছে পোস্ট অফিসে সাধারণত নরকমভাবে সঞ্চয় সুবিধা আছে এছাড়া পোস্ট অফিস যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সেহেতু এখানে টাকার নিরাপত্তা সবচেয়ে বেশি মানে টাকা লোকসান বা ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা এক্ষেত্রে নেই পোস্ট অফিসে যে নরকমভাবে সঞ্চয় করা যায় সেগুলো হলো প্রথম সেভিংস অ্যাকাউন্ট দ্বিতীয় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৃতীয় রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট চতুর্থ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম পঞ্চম এমআইএস মান্থলি ইনকাম স্কিম ষষ্ঠ এনএসসি জাতীয় সঞ্চয় সার্টিফিকেট সপ্তম পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অষ্টম কেভিপি কিষাণ বিকাশ পত্র এবং নবম সুকন্যা সমৃদ্ধি যোজনা তা তোমাদেরকে আমি একে একে সমস্ত অ্যাকাউন্টগুলো সম্বন্ধে আলোচনা করছি প্রথমে হল সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকের মতো পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় এবং এক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো টাকার প্রয়োজন হয় না কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র লাগে অর্থাৎ আধার কার্ড বা ভোটার আই কার্ড এইগুলো জেরক্স দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে হয় এবং এই অ্যাকাউন্ট পোস্ট অফিসে অন্যান্য সঞ্চয় করতে গেলেও এই অ্যাকাউন্ট খোলাটা হল বাধ্যতামূলক কারণ অন্য অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টের সুদও অনেক সময় এই অ্যাকাউন্টেই জমা হয় এই অ্যাকাউন্টে সাধারণত বছরে ফোর হারে সুদ পাওয়া যায় এবং এই অ্যাকাউন্ট কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবেও খুলতে পারে আবার যৌথভাবে জয়েন্ট অ্যাকাউন্ট হিসাবেও এই অ্যাকাউন্ট খোলা যায় তবে চেকের সুবিধা নিতে হলে এই অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা সবসময় জমা রাখতে হয় এরপর বলবো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের কথা ফিক্সড ডিপোজিট মানে মেয়াদে জমা একটা নির্দিষ্ট সময়ের জন্য টাইম ডিপোজিট করতে হয় এক্ষেত্রে কম কমপক্ষে দুশো টাকা থেকে যে কোনো পরিমাণ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায় এবং কমপক্ষে এক বছর টাকাটা পোস্ট অফিসে রাখতে হয় এবং সর্বাধিক পাঁচ বছরের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায় মেয়াদ শেষ হলে যদি মক্কেল বা ব্যক্তি না যেতে পারে পোস্ট অফিসে তাহলে সেই অ্যাকাউন্টটি অটোমেটিক হয়ে যায় পরবর্তী সময়ের জন্য এবং যেরকম ছিল সেরকম হারেই অর্থাৎ এক বছরের জন্য যদি এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করা হয়ে থাকে এক বছর পর যদি সেখানে কাস্টমার না যায় তাহলে পরবর্তী বছরের জন্য সেটি রিনু হয়ে যায় এই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ের জন্য সুদের হার বিভিন্ন তবে এক থেকে তিন বছরের জন্য সুদের হার হলো ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং পাঁচ বছরের জন্য সুদের হার হল সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট এরপর আমি যে অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য খুলতে হয় এবং এক্ষেত্রে সুদের হার হল ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট এই অ্যাকাউন্ট খোলা মধ্যবিত্ত মধ্যবিত্তের পক্ষে খুবই লাভজনক একটি অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে পোস্ট অফিসে জমা দিতে হয় এই এই নির্দিষ্ট অঙ্কের কম বা বেশি কোনো পরিমাণ টাকাই পোস্ট অফিস গ্রহণ করবে না অর্থাৎ যে পরিমাণ টাকা দিয়ে প্রথম মাসে এই অ্যাকাউন্ট খোলা হবে সেই পরিমাণ টাকাই প্রতি মাসে দিয়ে যেতে হবে তারপরের যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মানে প্রবীণ নাগরিকদের জন্য সাধারণত এই অ্যাকাউন্টের ব্যবস্থা এবং এই অ্যাকাউন্টে তিন মাস অন্তর সুদ পাওয়া যায় এবং সেই সুদ সেভিংস অ্যাকাউন্টে গিয়ে সেই সুদ জমা হয় এক লাখ টাকা দিলে নগদে এই অ্যাকাউন্ট করা যায় তবে এক লাখ টাকার বেশি দিতে হলে চেকের মাধ্যমে এই অ্যাকাউন্ট করতে হয় এবং সর্বাধিক পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্ট করা যায় বর্তমানে এই অ্যাকাউন্টে সুদের হার হলো সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এবং এই অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য খোলা যায় এরপরে আমি যে অ্যাকাউন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো এম আই মান্থলি ইনকাম স্কিম মাসিক আয় যোজনা এই অ্যাকাউন্টের একটি সুবিধা হলো এটি বেতনের মতো নিয়মিত আয় করা যায় এবং এই অ্যাকাউন্ট যেহেতু ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত সেহেতু এই অ্যাকাউন্টে টাকার নিরাপত্তাও যথেষ্ট থাকে এবং এক্ষেত্রে সুদের হার হচ্ছে সিক্স যেখানে ব্যাংকে টাকা রাখলে ম্যাক্সিমাম সিক্স পাওয়া যায় সেখানে পোস্ট অফিসে এই এমআইএস অ্যাকাউন্টে সুদ হলো বর্তমানে সিক্স এই অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য করা যায় এর কমে এই অ্যাকাউন্ট করা যায় না এবং এই অ্যাকাউন্ট যতগুলো ইচ্ছা ততগুলোই এই অ্যাকাউন্ট খোলা যায় এবং প্রত্যেক নাগরিক ব্যক্তিগতভাবে খুললে ম্যাক্সিমাম সর্বাধিক সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্ট খুলতে পারে এবং জয়েন্টলি খুললে দুজনের নামে খুললে সেক্ষেত্রে ন লাখ টাকা পর্যন্ত সর্বাধিক ন লাখ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যায় এবার আমি বলছি যে এই অ্যাকাউন্টে সুদের হার কত এই অ্যাকাউন্ট যদি এক লাখ টাকা দিয়ে খোলা হয় তাহলে মাসে সুদ পাওয়া যায় পাঁচশো টাকা সেরকম দু লাখ দিয়ে খুললে এগারোশো টাকা তিন লাখ দিয়ে খুললে বা বারোশো পঞ্চাশ টাকা চার লাখ দিয়ে খুললে বাইশশো টাকা সাড়ে চার লাখ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুললে চব্বিশশো পঁচাত্তর টাকা সুদ মাসে পাওয়া যায় এছাড়া যৌথভাবে যদি খোলা হয় ন লাখ টাকা দিয়ে সেক্ষেত্রে মাসে চার হাজার নশো পঞ্চাশ টাকা সুদ পাওয়া যায় এবং কোনো পরিবারে যদি চারজন ব্যক্তি থাকে তাহলে মোট আঠারো লাখ টাকা অ্যাকাউন্ট তারা খুলতে পারে সেই পরিবার সেক্ষেত্রে মাসে তারা ন হাজার নশো টাকা পর্যন্ত সুদ পেতে পারে এই অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য খুলতে হয় তবে তার আগে যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুলে নিতে পারে সেক্ষেত্রে পেনাল্টি দিতে হয় এবং এর সুবিধা হলো ভারতের যে কোনো পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুললে অন্য পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেওয়া যায় এখন মনে করা যাক যে কোন নাগরিক পনেরো লক্ষ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলল তখন পনেরো লক্ষ টাকার বেশি যদি তার টাকা জমাতে হয় মানে সঞ্চয় করতে হয় তখন সে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে রেখে বাদ বাকি টাকাটা সে মাসিক আয় যোজনায় রাখতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি বয়স্ক ব্যক্তি হলে ষাট বছরের পর সে যদি রিটায়ার করে তখন সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম পনেরো লক্ষ টাকা অবধি করা যায় সেইখানে টাকাটা রেখে বাদ বাকি টাকা যদি সে সঞ্চয় করতে পারে তাহলে এই এমআই এম আইএস অ্যাকাউন্টে টাকা রাখলে সে বেশি লাভবান হবে এরপরে যেটি আমি বলবো সেটি হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এস 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 এই অ্যাকাউন্টে তিন মাস অন্তর সুদ পাওয়া যায় এবং এক লাখ টাকা ক্যাশ দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে হয় এবং বেশি হলে চেকের মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে হয় সর্বাধিক পনেরো লাখ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যায় এবং একবার এই অ্যাকাউন্ট করলে তারপর টাইম কিন্তু বাড়ানো যায় না ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য খোলা যায় এবং তার আগে যদি এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয় তাহলে সেক্ষেত্রে পেনাল্টি দিতে হয় আগে এই অ্যাকাউন্টে সুদের হার ছিল এইট তবে বর্তমানে পয়লা এপ্রিল দু থেকে সুদের হার হল সাত দশমিক চার এছাড়া আর যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে পোস্ট অফিসে হলো এনএসসি বা জাতীয় সঞ্চয় সার্টিফিকেট এটিতে এটিতে সুদের হার হলো ছয় দশমিক আট শতাংশ সিক্স পয়েন্ট এইট এবং এটিতে ট্যাক্সের ছাড় পাওয়া যায় এছাড়া আছে পিপিএফ অ্যাকাউন্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং কিষাণ বিকাশ পত্র সেখানে দশ বছর চার মাসে টাকাটা দ্বিগুণ হয় এবং অ্যাকাউন্টে সুদের হার হল সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এবং সবশেষে যেটি বলবো সেটি হলো যে বালিকাদের জন্য কন্যা সন্তানদের জন্য অ্যাকাউন্ট খোলা যায় সেটির নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এই অ্যাকাউন্ট কন্যা সন্তানের জন্য খোলা হয় তাদের শিক্ষা এবং বিয়ের কারণে টাকাটা সঞ্চয় করা হয় এবং একজনের নামে দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং যদি জমজ সন্তান হয় যমজ কন্যা সন্তান সেক্ষেত্রে তিনটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং এক্ষেত্রে প্রতি বছর মিনিমাম আড়াইশো টাকা এবং ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা এই অ্যাকাউন্টে রাখা যায় এবং এই অ্যাকাউন্টে সুদের পরিমাণ হল পয়লা এপ্রিল দু হাজার কুড়ি থেকে সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে আমরা দেখলাম যে ডাকঘরে অর্থাৎ পোস্ট অফিসে ন ধরনের অ্যাকাউন্ট খোলা যায় নরকমভাবে পোস্ট অফিসে টাকা সঞ্চয় করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের বোঝার কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে প্রশ্ন করবে তোমাদের যে কোনো অসুবিধায় আমি আছি তোমাদের পাশে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের এই চ্যানেলটি শেয়ার করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ